নমস্কার বন্ধুরা, ঘরে থাকা সবজি আর ডিম দিয়ে হাতে মেখে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু উপকারী একটা রেসিপি। আপনারা লাঞ্চে কিংবা ডিনারে খুব ঝটপট কম সময়ের মধ্যে স্বাস্থ্যকর আর টেস্টি কিছু বানাতে চাইলে আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ঘরে যা সবজি থাকবে আর তার সঙ্গে যদি ডিম থাকে তাহলে এই রেসিপিটি আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার ঘরের যে সবজিগুলো ছিল আমি কিন্তু সেই সবজিগুলো নিয়ে এই রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর একটা গাজর আর সামান্য কিছু ধনে পাতা। তো প্রথমে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, কেননা আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে রেখে দিলে কালো হয়ে যায়, তাই আলুটা এভাবে গ্রেট করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে, কেননা আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর আলুটাও কালো হয়ে যাবে না। তাই গ্রেট করার সঙ্গে সঙ্গেই আলুটাকে এভাবে জলের মধ্যে রেখে দিতে হবে। তো আলুটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার যে গাজরটা আমি এখানে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই গাজরের থেকে আমি এখানে হাফ গাজর নিচ্ছি, পুরো গাজরটা আমি নিচ্ছি না। আর আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ সবজি কিন্তু এখানে ব্যবহার করবেন। এবার গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের ঘরে যে সবজি থাকুক না কেন, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি আপনারা কিন্তু এই রেসিপির মধ্যে যোগ করতে পারেন। তো এবার গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে এবার পাতলা পাতলা করে কেটে নেব, কেননা সব সবজি যদি একই সাইজ মতো করে কাটা হয় তাহলে সিদ্ধ হতে কিন্তু সময় কম লাগবে। তো এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ধনে পাতাগুলোকেও আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দুটোকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, এখানে আপনারা কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝেই ব্যবহার করবেন। আর বাচ্চাদের জন্য যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু ঝালটা এখানে কম দিয়েই ব্যবহার করবেন। আর একটা যে টমেটো নিয়েছিলাম সেটাকেও আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজি কেটে নেবার পর কিন্তু খুব বেশি সময় লাগবে না বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্যে। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো এবার একটা প্যান নিয়ে আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি। তবে আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী এখানে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। তো এবার ডিম দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি, আর আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কিন্তু 1টা ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কী কী সবজি আমি এখানে ব্যবহার করেছি সেটা আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু অনেকটা সবজি এখানে আছে তাই এখানে 1/2 চামচের একটু বেশি আমি এখানে লবণ দিচ্ছি। আর যে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিচ্ছি, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়োও যোগ করতে পারেন। এবার সমস্ত সবজি, ডিম আর মশলা হাত দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবার পর এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রথমে 2 মিনিটের মতো এখানে রান্নাটা করে নিতে হবে। তো দেখুন এখানে ডিমটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো উপর দিয়ে তেল। তেলটা ছড়িয়ে দেবার পর আমি এই সাইড দিয়ে একটু আলগা করে দিচ্ছি, সাইড দিয়ে একটু আলগা করে দিয়ে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেলও কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। আর এই পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম হাইতে দিয়েই করতে হবে। হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করলে কিন্তু এখানে তলা থেকে একদমই পুড়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আরও 2 মিনিট পর দেখুন আমি এখানে উল্টে পাল্টে দিয়ে সবজিটাকে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ছোট ছোট টুকরোতে এখানে ভাগ করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর সবজি আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে, আর বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, সবজির সঙ্গে ডিম দিয়ে এই রেসিপিটি আপনারা যেমন গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, তেমনই রুটির সঙ্গেও খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ঝটপট বাচ্চাদের টিফিনে কিছু বানিয়ে দিতে চাইলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আর এটা আপনারা যেমন লাঞ্চেও তৈরি করতে পারবেন তেমন ডিনারেও কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করিনি, পুরো রান্নাটা কিন্তু আমি এখানে মাত্র 2 চামচ তেল দিয়েই করেছি।
তো দেখুন, এবার একদমই কিন্তু রেডি আমাদের হেলদি এই রেসিপি। আমি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে ধন্যবাদ।